একদম আজকে আমি বিট বাইট মেমোরির হিসাব নিয়ে একটা ভিডিও বানাতে আসলাম, এবং দীর্ঘদিন অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো আজকে আমি একটা ভিডিও দিতে যাচ্ছি। এবং এই ভিডিওটার মধ্যে আমি একটা কন্টেন্ট দিব, যে কন্টেন্ট থেকে তোমাদের 1 মার্ক এমসিকিউতে কমন পড়বে। জিনিসটা খুবই কম মার্ক হইলেও এখান থেকে তোমরা আশা করি মেমোরি সম্বন্ধে মেমোরি হিসাব সম্পর্কে অনেক কিছু শিখতে পারবা। তো চলো শুরু করা যাক। তো তোমরা সবাই জানো যে তথ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। বিট হচ্ছে তথ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক, এটাকে বলতে পারো তথ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক। এবং এই বিটের ভিতরে আসলে আছে কি, বিটের ভিতরে আছে দুইটা জিনিস আছে, একটা আছে তোমার হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এবং যেটাকে আমরা বেসিক্যালি কি বলি, বেসিক্যালি আমরা তথ্যের প্রযুক্তির ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে বাইনারি। তো এর চেয়ে ছোট আর কিছু নাই। তুমি একটা সংখ্যাকে যদি ভাঙো, ভাঙতে 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 এটা লাস্ট পর্যায়ে হচ্ছে 0 আর 1, এর নিচে আর যাওয়া সম্ভব না। যেমন আমরা একটা সংখ্যাকে ভাঙতে ভাঙতে একদম মৌলিক সংখ্যা পর্যন্ত লেভেলে আসি না, তো ওরকমই তুমি যখন কোনো একটা সংখ্যাকে ভাঙতে ভাঙতে আসবা, তো বিটের নিচে আর হয় না। এই কারণে এটা তথ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক বলা হয়। এটা অনেক সময় একটা এমসিকিউ হইতে পারে। তো এখন আসো আমরা কিছু তথ্যের মেমোরি হিসাবগুলো একটু দেখি। যেমন তোমরা আশা করি এই জিনিসটা জানো, সেটা হইতেছে 1 বাইট সমান হইতেছে 8 বিট। তারপরে হচ্ছে এটা অনেক সময় এমসিকিউতে আসে যে 1 নিবল সমান কত। এটা বাংলায় হচ্ছে বানানটা এরকম, নিবল, সেটা হচ্ছে 4 বিট। বা এটাকে হাফ বাইটও বলতে পারো। তো 1 বাইট সমান 8 বিট, 1 নিবল সমান 4 বিট। আচ্ছা, এবার আসো আস্তে 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 আমরা একটু আপার লেভেলের দিকে যাই। যেমন আমি এখানে লিখে দিচ্ছি জিনিসটা, সেটা হইতেছে যে আমার 1024, এই সংখ্যাটা ভালো করে বুঝতে হবে। 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট, যেমন সংক্ষেপে লিখলাম কেবি। তারপর হচ্ছে 1024 কেবিতে হচ্ছে 1 MB। সিমিলারলি 1024 MBতে হচ্ছে 1 GB, 1024 GBতে হচ্ছে 1 TB, মানে টিবি, আর 1024 TB হচ্ছে 1 PB। আচ্ছা, পেটাবাইটের পরেও আছে তোমার একদম ইউটাবাইট পর্যন্ত আছে। সাধারণত পেটাবাইটের পর আমাদের আর লাগে না, হ্যাঁ ইউটাবাইট পর্যন্ত আছে। ওকে, আমি ক্রম অনুসারে ছোট থেকে বড় সাজাই। ফার্স্টে হচ্ছে বিট, বিটের চেয়ে বড় হচ্ছে বাইট, বাইটের চেয়ে বড় হচ্ছে কিলোবাইট, কিলোবাইটের চেয়ে বড় মেগাবাইট, মেগাবাইটের চেয়ে বড় গিগাবাইট, গিগাবাইটের চেয়ে বড় টেরাবাইট, টেরাবাইটের চেয়ে বড় পেটাবাইট, পেটাবাইটের চেয়ে বড় হচ্ছে এক্সাবাইট, যেটাকে আমি বলতে পারি ইবি, এবং এক্সাবাইটের চেয়ে বড় হচ্ছে জেটাবাইট, লাস্টেরটা হচ্ছে ইউটাবাইট। আমি এই পর্যন্তই জানি। হ্যাঁ, তোমাদের মেইনলি পেটাবাইট পর্যন্ত, টেরাবাইট পর্যন্তই লাগে, পেটাবাইট পর্যন্ত আসতে পারে, বাকিটা সবগুলো হচ্ছে 1024 রিলেশন। হ্যাঁ, 1024 যে রিলেশনটা আছে ওই রিলেশনটাই,
যে তোমার 1024 করে, যেমন ধরো যদি 1024 পেটাবাইট করি, 1024 পেটাবাইটে হচ্ছে 1 exabyte, এরকম করে আগাইতে থাকবে আর কি 1024 করে রিলেশন। এখন আসো 1024 কে যদি 2 to the power ফর্মে লিখি তাহলে কত আসে, কারণ আমার এখানে একটা ক্যালকুলেশনের হিসাব আছে, সেটা আমার জানতে হবে। তাহলে ধরো 1024 কে লেখা যায় 2 to the power 10, এটা কিভাবে 2 to the power 10টা কোত্থেকে আসলো? এটা হচ্ছে তোমার বাইনারি ফর্ম, বাইনারি ফর্মে করলে তোমার এরকম আসবে 2 to the power ফর্মে কিভাবে আসবে দেখো। যেমন ধরো আমি পিছন থেকে যদি আগাই যে 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, 32 এর ডবল 64, 64 এর ডবল 128, 256, 512, 1024। তাহলে যদি 1 যদি 2 to the power 0 হয়, 1 যদি 2 to the power 0 হয়, মানে এটা যদি 2 to the power 0 হয় তাহলে গণ, এটা হচ্ছে 1, 2 to the power 1, তাহলে 2 to the power 2, এটা 2 to the power 2, 2 to the power 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 1024 হচ্ছে 2 to the power 10। যেটা আসে সেটা হলো পরীক্ষাতে বলে, আমি একটা উদাহরণ দিয়ে দেখে, ধরো বললো যে 1 GB সমান কত বাইট, বাইটটাই পরীক্ষায় আসে। হুম, তো 1 GB সমান কত বাইট এটা পরীক্ষায় আসছে, এবং এটা MCQ আকারে থাকে, 2 to the power দিয়ে কি একটা 4টা অপশন থাকে, এখান থেকে তোমাকে পিক করতে হয়। তো এটা তুমি বেসিক দিয়ে ক্লিয়ার করবে, 1 GB সমান কত, 1024 মেগাবাইট। আবার এই মেগাবাইটকে তুমি যদি ভাঙাও তাহলে হবে 1024 × 1024 কিলোবাইট। আর এই 1024 কিলোবাইটকে যদি তুমি আবার ভাঙাও, মানে এই কিলোবাইটকে যদি ভাঙাও তাহলে 1024 বাইট, এই যে বাইট হয়ে গেছে। তাহলে আমার 1024 মিনিট অলরেডি আমরা জেনে গেছি যে 1024 মানে হইতেছে তোমার 2 to the power 10, 1024 মানে হচ্ছে 2 to the power 10। তাহলে 2 to the power 10 × 2 to the power 10 × 2 to the power 10 বাইট, তাহলে 3টা 10 সূচক যদি করো 2 to the power 30 বাইট। এখন পরীক্ষায় যদি বিট চায়, তাহলে বিট চাইলে কি করতে হবে, এই বাইটটাকে তুমি যদি 8 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু সেটা আবার বিটে চলে আসবে। তো বিট পরীক্ষায় সাধারণত আসে না, বাইটটাই চায়। তো 2 to the power ফর্মটা কেমনে আসে, ওই যে 1024-এর সাথে আসে সেটা আমরা অলরেডি দেখাই দিছি, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ধারণা পেতে পারো। এখন পরীক্ষায় যদি আসে যে 1 টেরাবাইট সমান কত বাইট, তাহলে দেখো গিগাবাইট যদি 30 হয় তাহলে টেরাবাইট তার চেয়ে একটু উপরে, তাহলে 2 to the power 40 হবে বাইট। তাহলে পেটাবাইট কত হবে, 2 to the power 50 বাইট। সুতরাং এটা মুখস্থের কিছু নাই, তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে করো, মুখস্থ বলতে কি মানে বুঝে জিনিসটাকে মেমোরাইজ করো। আলটিমেটলি মেমোরাইজ না করলে কিছুই পারবা না, করতে পারলে তোমার সব কিছুই ইজি হয়ে যাবে। তো এই যে আমি বেসিকটা এখানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, সো আশা করি ভিডিওটা দেখলে তোমরা এই মেমোরির হিসাব নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।